টেক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি এসির রিভিউ নিয়ে কথা বলবো তো এসি আপনারা যারা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কিনবেন বলে ভাবছেন তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিহার্স আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা নতুন এসি কিনবেন তারা এসি কেনার আগে হয়তো ভাবছেন তাদের মনে হয়তো নানা ভাবনা রয়েছে যেমন কোন সক্ষমতার এসি কিনবেন কোন ব্র্যান্ডের এসি ভালো এবং এসির দর দাম কেমন তো বর্তমান সময়ে এসি দুই ধরনের এসি পাওয়া যায় তার মধ্যে ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি তো আপনারা যারা ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি সম্পর্কে জানেন না তাদের আমি তো ইনভার্টার এসিটা হলো বিদ্যুৎ খরচও কম এবং তুলনামূলকভাবে ইনভার্টার এসি নন ইনভার্টার এসি থেকে একটু দাম বেশি তো আপনারা যারা আপডেটেড এসি নিতে চান তারা ইনভার্টার এসি কিনবেন আমি মনে করি আপনারা যে ইনভার্টার এসি কিনবেন তারা যে দশ বছর কি পাঁচ বছর কি দশ বছর আপনারা যে এসিটা ব্যবহার করবেন সেখানে বিদ্যুৎ খরচের যে হিসাবটা সেই হিসাবটা আপনি যদি করেন তাহলে নন ইনভার্টার এসিটা এগিয়ে থাকবে ইনভার্টার এসি এসি কেনার সিদ্ধান্ত নেওয়ার পরই আমাদের যে বিষয়টা মাথায় আছে সেটা হলো কত টনের এসি কিনবেন সেটি ভাবতে হয় এই টন মানে কিন্তু এসির ওজন নয় মূলত টন হল একটি ইউনিট টন বলতে একদিনে এক টন বরফ গলানোর সমপরিমাণ সক্ষমতাকে বা তাপ তাপ ক্ষমতাকে বোঝায় অর্থাৎ যে দিয়ে দেড় টন বরফ গলানো যায় একটি টন এসি সেই পরিমাণ তাপ অপসারণ করতে পারে আরও সহজ করে যদি বলতে হয় তাহলে বলা যায় এক টন বরফ এক ঘন্টায় একটি ঘরের তাপমাত্রা যতটা ঠান্ডা করে এক টন এসির কার্যক্ষমতাও একই সুতরাং কক্ষের আকার যত বড় হবে এসিকে তত বেশি শীতল করার সক্ষমতা থাকতে হবে অর্থাৎ বেশি টন সক্ষমতার এসি প্রয়োজন হবে আপনি কোনো শহরে বাস করছেন আপনার কক্ষের আকার সূর্যের আলোর সংস্পর্শে থাকা দেয়ালের সংখ্যা দেয়ালের ধরন কক্ষের অবস্থান সর্বোচ্চ তলায় নাকি কোন তলায় বা নিস্তলায় দরজা জানালার সংখ্যা বাসিন্দার সংখ্যা প্রভৃতি বিষয়ের উপর সক্ষমতার এসি প্রয়োজন হবে তো আপনার যে এসিটা যে ঘরের মধ্যে আপনি ব্যবহার করবেন সেখানে যদি খুব বেশি লোকের বস অবস্থান করে তাহলে কিন্তু আপনার এসির সক্ষমতা বেশি দরকার হয় যে ঘরে চার টনের এসি প্রয়োজন সেখানে যদি এক টনের এসি লাগালে সে ঘর সহজে ঠান্ডা হবে না এবং আর্দ্রতা বেশি থাকবে আবার ছোট ঘরের জন্য যদি বড় এসি স্থাপন করা হয়ে থাকে তাহলে কক্ষটি বেশি ঠান্ডা হবে তাতে ব্যবহারকারীদের ঠান্ডাজনিত সমস্যা তৈরি হবে সাধারণত একশো থেকে একশো বিশ বর্গ ঘরে এক টনের এসি যথেষ্ট একশো বিশ থেকে একশো পঞ্চাশ বর্গ ঘরের জন্য প্রয়োজন হয় সাধারণত দেড় টন পাশাপাশি দুইশো পঞ্চাশ বর্গ পর্যন্ত আয়তনের ঘরের জন্য দুই টনের এসি কেনা ভালো এসব হিসাব শুধুমাত্র আবাসিক ভবনের ক্ষেত্রে শিল্প খাতে ব্যবহারের জন্য এসি সক্ষমতা ভিন্ন এসি কেনার সময় মান করে দাম ও মানের পাশাপাশি কোম্পানির বিক্রয় পরবর্তী সেবা এবং আপনার নিকটস্থ এলাকায় তাদের সেবা কেন্দ্র বা সার্ভিস সেন্টার আছে কিনা সেটাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন তো আশা করি আপনারা এসি কেনার আগে এই উল্লেখিত বিষয়গুলো দেখে জেনে বুঝে আপনারা এসি কিনবেন কখনো বিক্রয় কর্মীর কথায় প্ররোচিত হয়ে ভুলভাল কোনো এসি আপনারা কিনবেন না আজকের ভিডিওটা স্পন্সর করেছে গ্লোবাল ইলেকট্রনিক্স গ্লোবাল ইলেকট্রনিক্স থেকে আপনারা যে কোনো ধরনের এসি ফ্রিজ এবং যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী নগদ মূল্যে এবং ইএমআই সুবিধাতে আপনারা কিনতে পারেন তো আপনারা যারা গ্লোবাল ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্ট কিনতে চান তারা নিচেই উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রিভিউ নিয়ে اللہ